আসসালামু আলাইকুম। বন্ধুরা, অনেক আগে এক শহরে এক হিন্দু পণ্ডিত বাস করতেন, যিনি তার শিক্ষার কারণে মানুষের মধ্যে খুবই জনপ্রিয় এবং বিখ্যাত ছিলেন। তবে সেই পণ্ডিতের এক বিশেষত্ব ছিল, তিনি ইসলাম এবং মুসলমানদের প্রতি চরম ঘৃণা পোষণ করতেন। তিনি প্রতিদিন ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কথা বলতেন এবং প্রায়ই অপমাননাকর প্রশ্ন উত্থাপন করে মানুষকে চ্যালেঞ্জ করতেন। তিনি বলতেন, আমার এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে আমি ইসলাম গ্রহণ করব এবং মুসলমান হব। এভাবে তিনি তার মন্দ চিন্তাভাবনা প্রকাশ করে মুসলমানদের নিচু দেখাতেন এবং এতে তিনি অনেক আনন্দ পেতেন। তার এই গোড়ামিতে তিনি নিজেকে অনেক বড় মনে করতেন। একবার তিনি তিনটি প্রশ্ন তৈরি করেন এবং মুসলমানদের সামনে চ্যালেঞ্জ করেন যে কেউ এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলে তিনি ইসলাম গ্রহণ করবেন। কিন্তু তার এই প্রশ্নগুলো এমন ছিল যে বড় বড় আলেমরাও সেগুলোর উত্তর দিতে পারছিলেন না, ফলে সেই হিন্দু পণ্ডিতের খ্যাতি আরও বেড়ে যায়। এই তিনটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন ছিল, যখন আজ পর্যন্ত কেউ আল্লাহকে দেখেনি তাহলে কিভাবে তোমরা কলেমায় আল্লাহর একত্বর সাক্ষ্য দাও, আর কেন তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? দ্বিতীয় প্রশ্ন ছিল, যখন সব কিছুর ওপর আল্লাহর ক্ষমতা আছে এবং এই পৃথিবীতে যা কিছু ঘটে তা আল্লাহর ইচ্ছা অনুযায়ী ঘটে, তাহলে পৃথিবীতে কোনো খারাপ কাজের জন্য মানুষকে দোষী কেন মনে করা হয়? তৃতীয় প্রশ্ন ছিল, তোমরা বলো শয়তান আগুন থেকে সৃষ্টি হয়েছে, আবার অন্যদিকে আল্লাহ বলেন যে কেয়ামতের দিন শয়তানকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, কিন্তু যখন শয়তান নিজেই আগুন থেকে সৃষ্টি হয়েছে তাহলে আগুনে নিক্ষিপ্ত হলে তার কি ক্ষতি হবে? এই তিনটি প্রশ্নের উত্তর কেউ দিতে পারছিল না এবং সেই হিন্দু পণ্ডিতের খ্যাতি আরও বেড়ে যায়। হিন্দু পণ্ডিত এই তিনটি প্রশ্ন মুসলমানদের সামনে রেখেছিলেন, কিন্তু কেউই সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেনি। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন সেই হিন্দু পণ্ডিত কোনো কাজে নিজের বাড়ি থেকে বের হন। কিছু দূর যাওয়ার পর তিনি একজন দরবেশের পাশ দিয়ে যাচ্ছিলেন, যিনি মাটির বড় বড় গোলা তৈরি করছিলেন। যখন পণ্ডিত তার পাশ দিয়ে যাচ্ছিলেন, দরবেশ তাকে ডেকে বললেন এবং তার কাছে আসতে বললেন। পণ্ডিত দরবেশের কাছে গেলেন। দরবেশ বললেন, শুনেছি তোমার কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি, আমাকে বলো, হয়তো আমি তার উত্তর দিতে পারবো। বন্ধুরা, এটি শুনে সেই হিন্দু পণ্ডিত এক ধরনের তাচ্ছিল্যের সঙ্গে হাসলেন এবং বললেন, যখন আমার এই প্রশ্নের উত্তর বড় বড় আলেম এবং জ্ঞানী ব্যক্তিরা দিতে পারেনি, তাহলে তুমি দরবেশ কিভাবে পারবে? এটি শুনে দরবেশও মৃদু হাসলেন এবং বললেন, তুমি তোমার প্রশ্নগুলো বলো। তখন এক এক করে সেই হিন্দু পণ্ডিত তার প্রশ্নগুলো বলতে শুরু করলেন। হিন্দু পণ্ডিত বললেন, আমার প্রথম প্রশ্ন হলো, যখন আজ পর্যন্ত কেউ আল্লাহকে দেখেনি তাহলে তোমরা কিভাবে আল্লাহর একত্বের সাক্ষ্য দাও এবং কেন তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, যখন আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাশীল এবং পৃথিবীতে যা কিছু ঘটে তা আল্লাহর ইচ্ছাই ঘটে, তাহলে খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষী বলা হয়? এবং আমার তৃতীয় এবং শেষ প্রশ্ন হলো, তোমরা বলো শয়তান আগুন থেকে সৃষ্টি হয়েছে, আবার অন্যদিকে আল্লাহ বলেন কেয়ামতের দিন শয়তানকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। যদি শয়তান নিজেই আগুন থেকে সৃষ্টি হয় তাহলে সেই আগুনে নিক্ষিপ্ত হলে তার কি হতে পারে? হিন্দু পণ্ডিত বললেন, হে দরবেশ, আমার এই তিনটি প্রশ্ন আছে যাদের উত্তর কারো কাছে নেই। এটি শুনে দরবেশ কিছুক্ষণ সেই হিন্দু পণ্ডিতকে লক্ষ্য করে ভাবলেন। এরপর দরবেশ হঠাৎ করে একটি বড় মাটির গোলা তুলে সেই পণ্ডিতের মাথায় মারলেন। পণ্ডিতের মাথা থেকে রক্ত বের হতে লাগলো। পণ্ডিত উঠে দাঁড়ালেন এবং বললেন, তুমি কেন আমার উপর এমন আক্রমণ করছো? তুমি কেন আমাকে মারলে? আমি তোমার বিরুদ্ধে কাজীর কাছে যাব এবং তোমাকে আদালতে হাজির করব। এটি বলার পর পণ্ডিত সুজা কাজী সাহেবের কাছে গেলেন এবং ঘটনাটি খুলে বললেন। তখনও তার মাথা থেকে রক্ত ঝরছিল এবং তার অবস্থা খুব খারাপ ছিল। পরে দরবেশকে কাজী সাহেবের সামনে হাজির করা হলো। কাজী সাহেব জিজ্ঞেস করলেন, আপনি কেন এই লোকটিকে মেরেছেন? তখন বৃদ্ধ দরবেশ বললেন, আমি তো পণ্ডিতকে
তার প্রশ্নগুলোর উত্তর দিয়েছি যেগুলো সে আমার কাছে জানতে চেয়েছিল, কিন্তু সে আমাকে দোষী সাব্যস্ত করছে। এটা শুনে সবাই অবাক হয়ে গেল, কারণ তারা জানতো সেই হিন্দু পণ্ডিতের তিনটি প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি। তারা ভাবতে লাগলো প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য কি তাকে মারতে হবে। এদিকে কাজী সাহেব বললেন, কোথায় তোমার প্রশ্নের উত্তর? আমাদের তো কোথাও কোনো উত্তর নজরে আসছে না। তখন দরবেশ বললেন, কাজী সাহেব, সে আমার কাছে প্রথম প্রশ্ন করেছিল, যখন আল্লাহ দেখা যায় না তখন তুমি কিভাবে তার উপস্থিতির সাক্ষ্য দাও? এই প্রশ্নের উত্তর তিনি আমার উপর দোষ চাপিয়েছেন। তিনি বলছেন, আমার মাথায় আঘাত লাগছে এবং আমার ব্যথা হচ্ছে, কিন্তু এর কি কোনো সাক্ষী আছে? এটি শুনে হিন্দু পণ্ডিত বললেন, এটির সাক্ষী কিভাবে হতে পারে? আমি তো বলছি আমার মাথা ব্যথা হচ্ছে। দরবেশ বললেন, কিন্তু আমরা কিভাবে বিশ্বাস করব যে তোমার ব্যথা হচ্ছে? হিন্দু পণ্ডিত বললেন, হে দরবেশ, আমি ব্যথা অনুভব করছি, তাই আমি বলছি যে আমার ব্যথা হচ্ছে। এটি শুনে বৃদ্ধ দরবেশ বললেন, ঠিক যেমন তোমার ব্যথা দেখা যাচ্ছে না কিন্তু তুমি অনুভব করছো, তেমনি আমাদের আল্লাহ দৃশ্যমান নয় কিন্তু আমরা সবসময় তাকে অনুভব করি, কারণ এই পৃথিবীতে আল্লাহর কুদরত প্রতিটি স্থানে দৃশ্যমান। হিন্দু পণ্ডিত তখন বললেন, ঠিক আছে, আমার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, কিন্তু আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর চাই। দরবেশ তখন পণ্ডিতকে বললেন, তুমি প্রশ্ন করেছিলে যে যা কিছু হয় সব তো আল্লাহর ইচ্ছাই হয়, তাহলে খারাপ কাজের জন্য মানুষকে দোষী সাব্যস্ত করা হয় কেন? যিনি কাজ করেন তিনি দায়ী হন, তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষী বলা হবে? তাহলে তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তরও এখানেই পাওয়া যাচ্ছে, যেটা তুমি আমার উপর দোষারোপ করছো। যখন আল্লাহই সব কিছু করেছে, তাহলে এখানে আমার দোষ কি? কেন তুমি আমাকে দোষারোপ করছো? এটি শুনে হিন্দু পণ্ডিত বললেন, ঠিক আছে, আমি মানি যে আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরও পেয়ে গেলাম, কিন্তু আমার তৃতীয় প্রশ্নের উত্তর কি? দরবেশ বললেন, তোমার তৃতীয় প্রশ্ন হলো, শয়তান আগুন থেকে তৈরি এবং আল্লাহ বলেন কিয়ামতের দিনে শয়তানকে আগুনে নিক্ষেপ করা হবে, তাহলে সেই আগুনে শয়তানের কি ক্ষতি হবে? এখন তুমি আমাকে বলো, তুমি কি জিনিস থেকে তৈরি? হিন্দু পণ্ডিত হতাশ হয়ে বললেন, আমি তো মাটির তৈরি। দরবেশ তখন জিজ্ঞেস করলেন, যে মাটির গোলা দিয়ে আমি তোমার মাথায় মারলাম সেটি কি জিনিস থেকে তৈরি ছিল? পণ্ডিত বললেন, তা ও তো মাটির তৈরি ছিল। দরবেশ বললেন, একদম ঠিক, যেমন তুমি মাটির তৈরি, সেই মাটির গোলা যেটি তোমার মাথায় পড়েছিল সেটিও মাটির তৈরি। এখন তুমি যদি বলো শয়তান আগুন থেকে তৈরি এবং কিয়ামতের দিনে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, তাহলে সেই আগুন শয়তানের উপর কি ক্ষতি করবে? তোমার তো মাটির গোলার সঙ্গে কিছু হবার কথা ছিল না, কিন্তু তোমার মাথায় আঘাত লেগেছে। ঠিক তেমনি কিয়ামতের দিনে শয়তানকে আগুনে পোড়ানো হবে এবং তাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। হিন্দু পণ্ডিত এটি শুনে খুব হতবাক হলেন এবং এই কথা শুনে সেখানে উপস্থিত সকলেই হতবাক হলেন যে কিভাবে এক দরবেশ একটি হিন্দু পণ্ডিতকে লজ্জা দিয়েছে। এরপর পণ্ডিত আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করিলেন। এরপর সেই হিন্দু পণ্ডিত আদালতে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর হিদায়াত অপ্রত্যাশিতভাবে আসতে পারে এবং তিনি যাকে চান তাকেই সত্যের পথে নিয়ে আসেন। আমরা দেখলাম কিভাবে একজন দরবেশ তার বিদ্বেষী প্রশ্নগুলোর উত্তর দিয়ে সেই হিন্দু পণ্ডিতকে আল্লাহর পথে ফিরিয়ে আনলেন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার অস্তিত্ব অনুভব করা আমাদের জন্য জরুরি। ইসলামের মূল শিক্ষা হলো ভালোর পথে চলা এবং সত্যের অনুসন্ধান করা। আমরা যদি আল্লাহর নির্দেশনা মেনে চলি এবং তার প্রতি আস্থা রাখি, তাহলে তিনি আমাদের সঠিক পথে প্রচারিত করবেন। তাহলে আসুন আমরা আমাদের জীবনে আল্লাহর হিদায়াতকে গ্রহণ করি এবং সুন্নতের নিদর্শনা অনুসরণ করি। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার শক্তি দিন। প্রিয় বন্ধুরা, আল্লাহর কাছে অনেক বড় ক্ষমতা আছে। আল্লাহ যাকে চান তাকে হিদায়াত দেন, আল্লাহ যখন চান কাউকে ক্ষমা করেন,
আল্লাহ সবকিছুর উপর কর্তৃত্ব রাখেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং আমাদেরকে সুন্নতের অনুযায়ী নামাজ আদায়ের তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার মনে প্রভাব ফেলে থাকে তাহলে দয়া করে লাইক করুন এবং এই শিক্ষা অন্যদের সঙ্গে শেয়ার করুন। আমরা আশা করি এই ঘটনাটি আপনার জন্য একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে এবং আপনি এটি থেকে প্রেরণা গ্রহণ করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।